না যখন আমরা মরে যাব মাটির সঙ্গে মিশিয়ে যাব হাল ঘাটে মিশিয়ে যাবে আমরা সব শেষ হয়ে যাব ও কুন্না তোরা আমরা সব মাটিতে পরিণত হব এ নবী তুমি যে বলছো আবার জীবিত করে তোলা হবে জালিকা রাজিয়াম বাইদ এ কখনোই হতে পারে না এ কখনোই হতে পারে না এবারে দূর কি বাত আপনি যেটা বলছেন এ দূরের কথা এ কখনো হতে পারে না আমাদেরও ঘটনা তাই আমাদের মুসলমান আমরা মুখে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলি আবার ফির দেখা যায় লা ইলাহার মতো কাজ আমরা করি না লা ইলাহা ইল্লাল্লাহর মানে আমরা বুঝি না মুখে উচ্চারণ করি সবাই কিন্তু আল্লাহর একত্ববাদকে মুখে উচ্চারণ করি কিন্তু অন্তর থেকে আমাদের বিশ্বাস হয় না ইসলাম দরদী ভাইয়ের আমার মহান আল্লাহ গৌরবুল আলমি তাই ওই মুক্কা কা ফেরে দেন সারা পৃথিবীর মানুষ আল্লাহ গৌরবুল আলামিনকে ভুলে গিয়ে তারা তিনশো ষাট দেবদেবীর পূজাই করতেছিল তারা আল্লাহ গৌরবুল আলমিনের একত্ববাদ ছেড়ে দিয়ে হাজার সাঁইগারোয় এ মানে দেবদেবীর পূজা করছিল মহান আল্লাহ গৌরবুল আলমি না তাই তার একত্ববাদের বাণীকে প্রচার করার জন্য আল্লাহর একত্রবাদকে প্রতিষ্ঠিত করার জন্য যুগে যুগে কালে কালে মহান নবীগণকে যত কম আল্লাহ শক্ত এসেছিল নিকটে ততই শক্ত নবী পাঠানো হয়েছে হজরত নুহলে সালাত সালামের যুগে যেমন তার কম শক্ত ছিল নুহ নবীকে তেমনি শক্ত করে পাঠানো হয়েছে হজরত মুসা কালিমুল্লাহ ফেরাউনের দরবারে এসেছিল ফেরাউন বড় শক্ত ছিল এবং তার কম খুব শক্ত তাই আল্লাহ রব্বুল আলমিন হজরত মুসা কালিমুল্লাহকে শক্ত করে পাঠিয়েছিলেন ইসলাম দরদী ভাই রামার শেষের বেলাতে আমাদের শেষ যুগের শেষ নবী নবী কুলের শিরোমণি তাজদার মাদানি আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা ভক্তি সহকারে একবার বলেন সাল্লাল্লা ঘালে কেনার আবির্ভাব এই ধরাধামে হলো সে টাইমটা কেমন ছিল আপনার ইতিহাস পড়ে দেখুন ইতিহাসের পাতায় লেখা আছে সেই যুগটা ছিল বর্বরতার যুগ জমানায় যা মানুষ এত জাহেল ছিল এত জাহেল ছিল যা বলে কল্পনা করা যায় না এত জাহেল তার একটা উদাহরণ বর্ণনা দিন ছোট্ট ছোট্ট দেবদেবীর পূজা তারা করত বড় বড় দেবদেবীর পূজা তো হতোই যেমন সেই যুগের বড় বড় পূজা ছিল দেবদেবীর মধ্যে ছিল একটার নাম ছিল হাবুল একটার নাম ছিল কাবুল একটার নাম ছিল ইয়াউক একটার নাম ছিল নাস কোরআন শরীফে এগুলো বর্ণনা আছে এই বড় বড় মূর্তি বড় বড় পূজা এরা এদের পূজা পাঠ করত আর ছোট ছোট মূর্তিও তারা পকেটে রাখত যখন আমি ব্যবসা বাণিজ্যের জন্য যেত বাইরে যেত বগলা পকেটে রাখত আবার ফির কোনো জায়গাতে রেখে সেগুলাকে সেচ করত তার পূজা পাঠ করত ছোট ছোট যেমন মূর্তি আমাদের খেলাতে পাওয়া যায় মেলাতে পাওয়া যায় ছেলেরা নিয়ে আসে হ্যাঁ ঘোড়া এ ও মেলা কিছু ওই রকমই পাওয়া যেত মুরুভূমির ওপরে তাদের যখন পায়খানা চাপাতো পায়খানা হতো এবার ঢেলার খুঁজে পাওয়া যায় না পানি খুঁজে পাওয়া যায় না কিছু কিছু লোক এমনও ছিল যে মূর্তিটা তখন ওই মূর্তিটা দিয়ে পাছা মুছে বলেন কেমন অসুস্থ হলো ওই মূর্তিটাকে সামনে রেখে তার পূজা পাঠ শুরু হল এ ভগবান না তুমি আমার অসুখ ভালো করো আমি এই বিপদে পড়েছি বিপদ থেকে তুমি উদ্ধার করো আবার ফির কিছুক্ষণ পরই দেখা গেল সেটাতে পাছা মোছা ফেলে দিল ইসলাম দরদি ভাইয়ের আমার আপনারা যদি বলেন এটা কেমন হল এখনও কি আপনার সামনে দেখতে পান না আ বড় বড় মূর্তি এক একটা মূর্তি বিশে হাজার তিরিশ হাজার হাজার লক্ষ টাকা দিয়ে তৈরি করার পর নিয়ে গিয়ে তারাও ওই রকমই উল্টো মুখে ফেলে দেয়া তাকে পানিতে ডুবিয়ে দেয় ইসলাম দরদি ভাইয়ের আমার রা ওই রকমই সেই যুগও ছিল তাই সারা পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন ছিল মানুষ ধর্ম ভোলা ছিল মানুষ কর্ম ভোলা ছিল মানুষ ইসলাম ভোলা ছিল মানুষ আল্লাহ ভোলা ছিল মহান আল্লাহ রব্বুল আলমিন ওই ধর্ম ভোলা মানুষদের ধর্মের শিক্ষা দেওয়ার জন্য কর্ম ভোলা মানুষদের কর্মের শিক্ষা দেওয়ার জন্য আদর্শ ভোলা মানুষদের আদর্শের শিক্ষা দেওয়ার জন্য ইসলাম ভোলা মানুষদের ইসলামের শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ ভোলা মানুষদের আল্লাহ চিনানোর জন্য আমার শেষ যুগের শেষ নবী নবী কুলের শিরোমণি তাজদার মাদানী আহমদে মুযতফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের আবির্ভাব করলেন কোরআন শরীফে মোহন আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন হুয়াল্লাযী بعث في الأمين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا منا قبل في زلال مبين مهن الله رب العالمين بولن تُمَدِّرِي মধ্যে হইতে تُمَدِّرِي জন্য এক উম্মি নাবির আমি আবির্ভাব করিলাম যেই নাবি তোমাদের সামনে আমার বাণী উচ্চারণ করিবে কোরআনের বাণী পরিবেশন করবে হাদিসের বাণী পরিবেশন করবে তোমাদের অপবিত্র আত্মা অপবিত্র আত্মাকে পবিত্র করবে তোমাদের জাহান নাম থেকে টেনে নিয়ে গিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবে জাহান নামের রাস্তা থেকে তোমাদের টেনে নিয়ে গিয়ে জান্নাতের রাহা দেখাবে অসৎ পথ থেকে তোমাদের সৎ পথের দিকে নিয়ে যাবে সৎ পথের সন্ধান দিবে এক কথাই তোমরা যখন নামি হইয়া গেছ যাহার নাম থেকে তোমাদের টেনে নিয়ে গিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে সেই জন্য আমি শেষ যুগে আমার শেষ নাবির আবির্ভাব করিলাম আমি পাঠিয়ে দিলাম অতএব তোমরা তার অনুসরণ করো তোমরা তার অনুকরণ করো এবং তার হাদিস কোরআনের বাণী তোমরা মেনে চলো তাই তো নবী আমার কেই দুনিয়া যখন ছেড়ে চলে যান না ভদ্রতা ওয়াক্কার সিদ্দিক রাজি আল্লাহ গো তা আল্লাহ ন গো আল্লাহ্ নবীকে বলেছিলেন ইয়ার সোল আপনি আমাদের ছেড়ে চলে গেলেন আমরা তো বিভ্রান্ত হইয়া যাব আমরা তো প্রধ্ষ্ট হয়ে যাব আমরা কেমন করে জীবন যাপন করবো নাবী বলেছিলেন আবু বাকা কার আমি দুনিয়া ছেড়ে চলে যাবো রে আবু বাকা কিন্তু আমি তোমাদের জন্য ধন সম্পদ রেখে যাব না তোমাদের জন্য মালমত্তা রেখে যাব না গা আমি দুটো জিনিস তোমাদের কাছে রেখে গেলাম তা রক্ত ফিকম আম্রায়িন লন্ত শিল্যু মা তামাশক্তম বিহেমা কেতাবাল্লাবা সুন্নতি না ভি আমার এতটুকু বলে গেলেন আমি তোমাদের জন্য ধন সম্পদ রেখে গেলাম না আমি তোমাদের জন্য মালমত্তা রেখে গেলাম না তোমাদের জন্য আমি দুটো জিনিস রেখে গেলাম একটা হলো আল্লাহর বাণী একটা আমার বাণী অর্থাৎ হাদিস ও কোরআন এই দুটো জিনিস তোমাদেরকে রেখে গেলাম এই দুটো জিনিসকে যদি তোমরা পাটরি তৈরি করো এদেরকে ট্রেনের লাইন তৈরি করে জীবনের ট্রেন যদি ওই লাইনের উপর দিয়ে তোমরা চালাও কখনো অ্যাক্সিডেন্ট হবে না কখনো অ্যাক্সিডেন্ট হবে না তোমরা বিভ্রান্ত হবে না তোমরা পদতলিত হবে না তোমরা লাঞ্ছিত হবে না তোমরা ঘৃণিত হবে না ও আন তুমলা ইন কুম তুম ওই ট্রেনের লাইনের ওপর দিয়ে জীবনের ট্রেন যদি চালাও তাহলে তোমরা মমিন হয়ে যাবে আর মমিন যখন হয়ে যাবে তখন সারা পৃথিবী তোমাদের পদতলে লুটিয়ে পড়বে ইসলাম দরদি ফের আমার ও জমানা মে থে মুসলমা হোকার ও জমানা মে থে মুসলমা হোকার আর যাহা মুখার হয়ে তারিখ করা হকার আমরা এই কোরআনকে পিছনে রেখে দিয়েছি আমরা কোরানের মানে মতলব বুঝি না সেদিন একটা ক্যাসেট শুনছিলাম এক ভদ্রলোক এক মৌলানাকে জিজ্ঞাসা করছি মওলানা আমরা যে নামাজ পড়ি আলহামদুলিল্লাহ ইহরব বিল আল আর রহমান রহিম বলি বলে বলা জল নিন বলে আমরা রুকুতে যাই রুকু থেকে ওঠার সময়তে সমিয়াল্লাহ হলে মান হামিদা তে যে সমিয়াল্লাহ হলে মান হামিদা বলি তে হামিদাটা কে হামিদার বাবার নাম কি আর হামিদা কার ছেলে এই মনে করছে যে রহমতুল্লাহ বেটা যেমন করিমুল্লাহ ওই রকমই মনে হয় হামিদা কোনো অন্য কারো ছেলে এই রকম তার ধারণা হামিদা মানেই বুঝে না ইসলাম দরদে ভাই আমার তাগলে মহান আল্লাহ কুরাবুল আলমিন আমাদের হিদায়েতের জন্য নভিকে পাঠালেন আল্লাহ খুসনা দিয়ে দিলেন ওমা আদ কুমুর রসুল ওফা খুসু গো অমা নাহা কুম আনু ফান্ত হো যেটা নভি তোমাদেরকে দেয় ওটা তোমরা গ্রহণ করো যেটা থেকে নিষেধ করেন, সেটা তোমরা বর্জন করো ইসলাম দরদী ভাইয়ের আমার জান্নাত নেওয়ার জন্য বেশি কিছু করতে হয় না আমরা বিশাল কিছু মনে করি জান্নাত নিতে গেলে অনেক কিছু করতে হয় কিন্তু তা নয় আমি বলছিলাম যে আল্লাহ রাব্বুল আল আমাদের জন্য জান্নাত তৈরি করেছেন জান্নাত নেওয়ার জন্য বিশাল কিছু করতে হয় না আমরা মনে করি না জানি কি হয়তো পাহাড় ভাঙা পরিশ্রম করতে হয় তা নয় আল্লাহ রসুলের যুগে একজন লোক আল্লাহ রসুলের কাছে আসলেন এসে বললেন ইয়া রাসুল আল্লাহ কয়েকটা কথার জন্য আমাকে নসিহত করুন যাতে আমি জান্নাত পেয়ে যাই আল্লাহ নবী কি বললেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়িও দিনে রাত্রে পাঁচ ওয়াক্ত নামাজ এ সালাদ তুমি আদায় করো আর এগারোটা মাসের পর পবিত্র রমজান মাহিনা যখন আসবে আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি লাভের জন্য ভরা একটি মাস সিয়াম পালন করো আর যদি অতিরিক্ত ধন সম্পদ হয় তাহলে হজ করিও রাবুল আলমিন এটা তোমাদের ওপরে ফরজ করেছেন তাহলে এই প্রথম হল কালিমা তারপরে হলো নমাজ তারপরে হলো হ রোজা তারপরে হলো হজ আর সব যদি হয় তাহলে জাকাত এই পাঁচটা জিনিস হলো আমাদের ইসলামের স্তম্ভ এই পাঁচটা জিনিস যদি আপনি ঠিক করে যেতে পারেন আপনার জন্য জান্নাত আর আমাদের মূলধন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমাটা হলো তাওহীদের বাণী আপনারা কাকেই বলেছি আল্লাহু রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে তিনটাই জিনিস হ্যাঁ বন্ননা দিয়েছেন এক নম্বর হলো একত্ববাদ আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ যেটাকে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীতকে কোনো ইলাহ নাই আল্লাহ ব্যতিরিকে কোনো মা বুধ নেই কিন্তু আমরা কেমন করে বলি আমরা কেমন মুসলমান মুখে উচ্চারণ করি আবার ফির দেখতে পাওয়া যায় দাদা পীরের মেলাতে গিয়ে আমরা ক্ষীর খিচড়ি দিই আবার দেখা যায় পাথর মেলা তো আমরা চলে যাই ইসলাম ভাইরা ভাইয়ের আমার আবার পীর মুরিদ যারা তারা পীরেদের কাছে গিয়ে তাদের মাথা পদতলে লুটিয়ে দেয় তারা তাদেরকেও চেষ্টা করে ইসলাম গরদি ভাইয়ের আমার মুখে উচ্চারণ করলাম আবার দাদা পীরের মেলাতে গিয়ে গা পীর বাবার কবরে চাদর দিলাম বলেন মুসলমান মুসলমান তাহলে আমরা কেমন মুসলমান এই জিনিসগুলোকে উচ্ছেদ করার জন্য আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে কালে কালে নাবিগণকে পাঠিয়েছেন আমাদের শেষ যুগের শেষ নবীর আবির্ভাব ওই জন্যই হইয়াছে মাক্কাতুল মোকারমাই সৌদি আরবে দুটো বাজার লাগত একটা বাজারের নাম হলো জাওরা বাজার একটা বাজারের নাম হলো যে বাজার জাওরা বাজারে যে বাজারে গাই মদের বাজার গরম ছিল তাড়ির বাজার গরম ছিল জুয়ার বাজার গরম ছিল এবং সবচেয়ে জঘিন্ন তুম কাজ যেটা যাওরা বাজারে হতো সেটাও হলো মেয়ে প্রচার মেয়ে প্রচার হতো মেয়েদের কিনা বেচা করা হতো যেমন আমাদের জিয়াগঞ্জে রায়বাহাদুরের হাট আপনাদের যেমন দেবগ্রামে হাট বিল্ডাঙ্গার হাটে যেমন গরু ছাগল বিক্রি হয় ওই রকম মেয়েদের বিক্রি করা হতো ধনী মানুষ পুঁজিপতি যারা বেশ কিছু টাকা লাগিয়ে দিয়ে গেছে সুন্দরী সুন্দরী মেয়েগুলোকে তারা কিনে নিয়ে যেত ছয় মাস ব্যবহার করত এক বছর ব্যবহার করত আবার নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে দিত আবার কিছু টাকা পয়সা নিয়ে টাকা পয়সা লাগিয়ে দিয়ে আবার সুন্দরী সুন্দরী মেয়েগুলোকে কিনে নিয়ে চলে আসত এগুলোকে আবার এক বছর দু বছর ব্যবহার করে আবার তারা যাওরা বাজারে বিক্রি করে দিত আল্লাহ আকবর খুব জঘন্যতম কাজ এই সৌদি আরবে হতো আপনারা যদি বলেন তাহলে তো মল আমরা অনেক ভালো আছি এখন আমাদের তো ওসব নাই ভুল ধারণা মেয়েদের উপরে অত্যাচার কমেনি মেয়েদের উপরে জুলুম এখনো কমেনি সরকারি আইন কড়া করে দেওয়া হয়েছে সরকারি আইন মেয়েদের পক্ষে করে দেওয়া হয়েছে তবুও মেয়েদের ওপরে অত্যাচার জুলুম এখনো কমেনি বাপ তার মেয়ের উপরে অত্যাচার করে ভাইয়েরা তার বোনের ওপরে অত্যাচার করে স্বামী তার স্ত্রীর অত্যাচার অত্যাচার করে 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 প্রেমিক তার প্রেমিকার কেমন ইসলাম আমাদের ভারতবর্ষে ইন্ডিয়ার ভিতরে কোনটা একটা বলে জায়গা আছে যে জায়গাটার নামক হলো গুন্ডা জেলা যাইনি আমি কোনোদিন শুনেছি যে জায়গাটার নামক হলো গুন্ডা জেলা জেলাটার নাম হলো গুন্ডা জেলা সেইখান করে অনেক বাবা মেয়েদেরকে নিয়ে চলে যায় বেড়ানোর জন্য চলো বেরিয়ে আসি নিয়ে গিয়ে গুন্ডা জেলাতে নিজের মেয়েকে বিক্রি করে দেয় অনেক স্বামী তার স্ত্রীদেরকে নিয়ে যায় চলো যাই গুন্ডা জেলা বেরিয়ে আসি সেখানে বেড়াতে গিয়ে তার স্ত্রীকে বিক্রি করে দেয় অনেক ভাই তার বোনকে বিক্রি করে দেয় অনেক প্রেমিক তার প্রেমিকাকে বলে চলো ফিরে আসি আরে তোমাকে ছাড়া তো বিয়ে আমি কাউকে করব না চলো না এক এক বছর আগেই ঘুরবো তা কি আছে কসম খাচ্ছি তোমার মাথার কিরে তোমার মাথার উপরে এক হাত দিলাম বা আল্লাহর কালাম কোরআন শরীফ ছুঁয়ে বললাম তোমাকে ছাড়া আমি কাউকে ভালোবাসি না তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না এই বলে নিয়ে চলে যায় গুন্ডা জেলাতে গিয়ে তার প্রেমিক তাকে বিক্রি কইরা দেয় দশ বছর পর পনেরো বছর পর অনেক মেয়েরা গুন্ডা জেলা থেকে দুটো ছেলে কোলে করে নিয়ে আসছে কেউ তিনটা ছেলের মা তিনটা ছেলে নিয়ে কেউ স্বামী নিয়ে চলে আসছে বেড়াতে তারা বিক্রি কইরা দিয়ে চলে এসেছে বলেন এখনো অত্যাচার মেয়েদের ওপরে কম নাই এখনো মেয়েদের ওপরে অত্যাচার কম নাই মেলা দিন আপনারা পত্র পত্রিকা পড়ছে না সাত বছরের মেয়েদের ওপরে অত্যাচার এগারো বছর বারো বছরের মেয়েদের ওপরে অত্যাচার জুলুম কেমন ভাবে চলছে গায় এগুলা সব আপনাদের জানাও ইসলাম দরদি ভাইয়ের মারা তাই এই জিনিসগুলোকে দুনিয়া থেকে উচ্ছেদ করার জন্য আমার দিনের আসল সরকারে দলাম তাজদার মাদানি আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা প্রাণ খুলে বলুন সাল্লাহাল্লাম তিনার আবির্ভাব হলো এই ধরা ধামে বক্তা আপনাদের একটা আছে প্রধান বক্তা আমাকে কমিটির তরফ থেকে বলা হয়েছে আল্লাহ নামীর জীবন কাহিনীটা একটু বলবেন তার সঙ্গে সঙ্গে নমাজ সংক্রান্ত কিছু কথা এবং মা বাপের সেবাশুশ্রী সম্বন্ধে দু চারটে কথা ও এ ভাইর আমার তাবলিগই জাংসা তাবলিগ মানে কি আননি ওয়ানীওয়ালা আয়া আল্লাহ রসুল বলেছেন যদি একটা আয়া তো জানো একটা হাদিসও যদি জানো ভালো কথা যদি জানো তাহলে লোকেদেরকে পৌঁছে দাও এরই নামই হল তাবলিগ মানুষের জন্য তার জীবনের তার জীবনের ইতিহাস আবার জীবনকে পাল্টে দেওয়া মানুষ বিভ্রান্ত ছিল তাকে ভ্রান্তে নিয়ে আসা সৎপথে নিয়ে আসা মানুষ ধর্ম ভুলা ছিল ধর্মের দিকে নিয়ে আসা মানুষ আল্লাহ ভোলা ছিল আল্লাহর দিকে নিয়ে আসা দিন শরম দিন ধর্ম সম্বন্ধে অবগত নেই তাদের দিন ধর্ম সম্বন্ধে অবগত করা দুনিয়া থেকে তারা কেটাপ করে আখেরাতের দিকে মনকে লুটকে দেওয়া এরই নাম হলো তবলিগ তবলিগ নসিহত আল্লাহ গুরবুল আলমিনের বাণী তাদের কানে পৌঁছে দেওয়া আল্লাহ রাসুলের বাণী তাদের কানে পৌঁছে দেওয়া ইসলাম দরদি ভাইয়ের আমার আমার দিনে রসুল সরকারে তো আলাম তাজদারে মাদানি তাহলে দুনিয়াতে এলেন দুনিয়াতে আসার আগেই তিনারা বৈন্তিকাল করেছে আপনারা সকলেই জানেন আল্লাহ নবীর আব্বার নাম হলো আবদুল্লাহ কিন্তু দ্বিতীয় নাম তো সিরে লেখছে জাবিহুল্লাহ তিনার মায়ের নাম হলো আমিনা দুধ নাম হলো হালিমা তিনার চাচা যেটা হেল্প করেছে তার নাম হলো আবু তালিম আল্লাহ নবীর দাদার নাম হলো আব্দুল মোতালিম পদ্মাদুর নাম হলো হাসিম তার বাবার নাম হলো আব্দে মোনাফ তার বাবার নাম হলো কাসাই তার বাবার নাম হলো কেলাব তার বাবার নাম হলো ফেগির তার বাবার নাম হলো হাজার তার বাবার নাম হলো নাজার তার বাবার নাম হলো মুদ্রিকা তার বাবার নাম হলো ইলিয়াস তার বাবার নামক হলো খুজাইমা তার বাবার নামক হলো মাদ আর তার বাবার নামক হলো উদনান কুরয়েশ বংশাল্লান নবীর জন্ম মরুল দোলাল মদ রেখে আল না রব্ব না বংশে জন্ম আব্দুল্লা তার পিতা ছিলেন আর জন্ম নিলেন আব্দুল্লা তার পিতা ছিলেন এ গর্ভে রেখে মারা গেলেন এ গর্ভের मदे रह लाल आहिलो न মুর দুলাল মদের কুরাইশ বংশে জন্ম নিলেন আমি না তার মাতা ছিলেন কুরাই এসে বংশে জন্ম নিলেন আমি না তার মাতা ছিলেন শিশুর খে মারা গেলেন শিশুর খে মারা গেল

খাদি জাঁয়াক ধ্বনি ছিলেন নভীজিকের ডেকে বলিলেন খাদি জাঁয়াক ধ্বনি ছিলেন নবিজিকের ডেকে বলিলেন না আমার সঙ্গী হইলে পারে আমার সঙ্গী হইলে না আল্লাহ নবী যখন মায়ের গর্ভে আবদুল্লাহ শাম দিকে বাণিজ্যের জন্য রওনা করেন সৌদি আরবের মানুষের ব্যবসা কেন্দ্র ছিল শাম যেমন আমাদের কলকাতা শহর তেমনি ছিল তাদের শাম শহর দিকে বাণিজ্য করার জন্য তিনি চলতে লাগলেন যেতে যেতে সাঞ্জ বলে একটা জায়গা ওই জায়গাটাতে তিনি পাড়ুয়া ডাললেন তাম্বু খাটালেন রাত্রিতে সেখানেই রাত্রি যাপন করব বলে কিন্তু রাত্রিতে ডায়রিয়া রোগে আক্রান্ত হলেন সকাল হতে হতে তার ইন্তিকাল হইয়া গেল ইন্না আলিল্লাহ ও ইন্না ইলাইহে রাজন আল্লাহর নবীর আব্বার ইন্তিকাল হইয়া গেল সঞ্জ বলে একটা জায়গায় ওইখান থেকে সামান্য একটু দূর জায়গাটার নাম হলো আবুয়া ওই আবুয়াতে গিয়ে ওনাকে দাফন করে দেওয়া হলো ইসলাম তরো দি ভাইয়ের আমার আল্লাহ নবীর আব্বার কবর রং সেই মকামে আবুয়াতে আছে খবর হয়ে গেল আমার দিনের রাসুল সরকারের দল গর্ভে গে এলাকায় সব মানে জানা জানি হলো আবদুল্লার ইন্তেকাল হইয়া গেছে গায় আব্দুল্লাহর ইন্তেকাল হইয়া গেছে আস্তে আস্তে গা আস্তে আস্তে নাবি আমার মায়ের গর্ভে বড় হন হঠাৎ করে বিবি আমিনা না একদিন টেনা আর শ্বশুর মশাই আব্দুল মুতালিমকে বললেন আব্বাজা আপনার ছেলের কথা আমার মনে পড়ে যায় আবদুল্লার কথা আমার মনে পড়ে যায় সে যে আমার কেমন প্রেম নিবেদন করেছে সে আমার কেমন ভালোবেসেছে ভালোবাসার কথা আমি পারি নাই একটু যদি পারমিশন দেন তাহলে আপনার ছেলের কবরটা আমি জিয়ারত করে আসি আব্দুল আবদুল একটা গোলাম সঙ্গে দিলেন দিয়ে বললেন যাও তাহলে তোমার স্বামীর কবরটা তুমি জিয়ারত করে আসো ইসলাম দরদী ভাইরা মারা আল্লাহ নবীর মজে যার কথা আগা হাদিস ও কোরআনের ভিতরে অনেক রয়েছে আল্লাহ নবীর অলৌকিক ঘটনাগুলোকে মজে যা বলা হয় ইমানদার আল্লাহ ভিরোজা রাহাই তাদের দ্বারা অলৌকিক কিছু যদি ঘটনা ঘটে তাকে কেরামত বলা হয় আর নবীদের মুখ থেকে যদি উচ্চারণ হয় বা নবীদের দ্বারা যদি হয় সেটাকে মজা যা বলা হয় আর পাবলিক লোক যারা ইমান হয় না যারা নামাজি হয় না দিন হয় না কিন্তু তাদের দ্বারা যদি অলৌকিক কিছু হয় তাহলে সেটাকে জাদু বলা হয় একই জিনিস অলৌকিক ঘটনা যেটা অসম্ভব এই অসম্ভবকে সম্ভব করে যদি কোনো নবীরা দেখায় তাহলে সেটাকে যা বলা হয় কোন অলিয়া আউলিয়া যদি দেখায় সেটাকে কেরামত বলা হয় আর যেটা কোনো এমনি পাবলিক লোক নাফারমান লোক বেদুইন যদি দেখায় তাহলে তাকে জাদু বলা হয় তাহাদি সে লেখা আছে আর সিহের হাক্কুন জাদু সত্য কিন্তু জাদুকারী পাপি জাদুকারী জাহান্নাম জাদু করা নিষেধ আছে ইসলাম দরদে ভাই রাম তাই আমার দিনে রাসূল সরকারে দোয়ালাম মায়ের গর্ভে আব্দুল মুত্তালিব বললেন যাও তোমাকে পারমিশন দাও হলো বিবে আমেনা গোলাম সঙ্গে করে চলতে শুরু করলেন চলে যান চলে যান না একদিন দুই দিন চলে গেলেন গিয়ে সেই মাকামে আবুয়া মকামে আবুয়াতে গিয়ে তিনি আল্লাহ নবীর আব্বার কবরটা জিয়ারতের জন্য সেইখান করে তিনি ধরে কান্না করতে লাগলেন শিহর ধরে কবর ধরে কান্না করেন এবং তার দোয়া করেন কান্না করতে করতে দোয়া করতে করতে কান্না করতে করতে কখন যেন সূর্য ঢলে যায় সূর্য ঢলে যায় মনে মনে ভাবেন বহু দূর তোমাকে যেতে হবে এসেছি এই গোরুস্থানে এখান থেকে ফিরে তো যেতে হবে সন্ধে লেগে যায় তাড়াতাড়ি সেখান থেকে তিনি শিহর ছেড়ে দিয়ে কবর ছেড়ে দিয়ে তিনি বেরিয়ে চলে আসেন রাস্তায় আসতে আসতে অন্ধকার হয়ে যায় ইসলাম দরদি ভাইয়ের আমার দেখেন মহান আল্লাহ রব্বুল আলমিনের কুদরতের তামাশা আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ নবীকে নবী করে দুনিয়াতে পাঠিয়েছিলেন অনেক সময়তে অনেকেই বলে চল্লিশ বছর বয়সে আল্লাহ নবীকে নবুয়তি দেওয়া হলো আল্লাহ নবীকে চল্লিশ বছর বয়সে নবুহতি দেওয়া হয়নি নবী আমার আগে থেকেই নবী কিন্তু নবুহতির এলান করা হলো চল্লিশ বছরে চল্লিশ বছর বয়সে নবুহতির এলান হলো কিন্তু নবী নবী আগে থেকেই ছিলেন আল্লাহ নবী মায়ের গর্ভেও তখনও আল্লাহ নবী ছিলেন আল্লাহ যখন রুহু তৈরি করেছিলেন তখনও রুহুতেও তিনি আল্লাহ নবী ছিলেন ইসলাম দরদী ভাইয়ের আমার এটাও হাদিস থেকে প্রমাণ আছে আল্লাহর রবুনা নবীন হযরত আদম আলাইহিস সালামকে যখন জান্নাতে সৃষ্টি করলেন জান্নাতে সৃষ্টি করার পর আল্লাহ বললেন আদম এই জান্নাতের মধ্যে খাও দাও ফুর্তি করো জান্নাতের মধ্যে ঘুরে বেড়াও কোনো রকমের তোমার অসুবিধা নাই কোনো রকমের বাধা বিঘ্ন নাই যা কিছু তোমার মন যা বে খাও যেখানে যাবে ঘুরে ফিরাও তোমার কোনো বাধা বিঘ্ন নাই হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে থাকতে লাগলেন কিন্তু একা একাই ভালো লাগে না কিছুই যেন মোহন বসে না মোহন আল্লাহ বুঝতে পারলেন একা একাই তারে ভালো লাগে না আদম মোদের বাপ জান্নাতে ছিলেন আদম মোদের বাপ এ জান্নাতে ছিলেন এ নারী বিনে এ পেরে সানি দেলে দেয় আপে সে গুণের হাওয়াকে করিয়া পয়দা আদমের দিল ঠান্ডা করে মোহন আল্লাহ রব্বুল আলমিন আদম আলী সালাত সালামের যান ঠান্ডা করার জন্য তার মনকে স্থির করার জন্য একটা সুন্দরী কুইন তৈরি করেছিলেন যার নাম হলো হাওয়া ইসলাম দরদি ভাইয়ের আমার আল্লাহ গুরু বলেন আমি ভদ্রত আদমকে বললেন আদম দুনিয়াতে তোমাকে চলে যেতে হবে এবং দুনিয়াতে গা তোমার কৌটি কৌটি সন্তান হবে আল্লাহকে বললেন আল্লাহ আমার কি সমস্ত সন্তান আমি দেখতে পাব বলে নিশ্চয় দেখতে পাবে হাদিসের মধ্যে লেখা আছে ফাজারাবা আলা জাহরি কি আল্লাহ রব্বুল আমিন আদমের পৃষ্ঠ দেখে একটা আঘাত করলেন ডান মুঠে এক মুষ্ট রঘু বের করলেন বললেন এই রকম করে ছেড়ে দিলেন হা হাজা ফিল জান্নাত এগুলা সব জান্নাতী সুম্মা যারা বা আলা চাকরি আবার তার পৃষ্ঠ দিয়ে আঘাত করলেন বা হাতে এক মুস্তবের করলেন বললেন এগুলাও তোমার সব সন্তান কিন্তু এগুলা সব জাহান্নামী ইসলাম দরদী ভাইয়ের আমার তাহলে প্রথম ডান থেকে ডান মুস্তবের করলেন বললেন জান্নাতী বাম মুস্তবের করলেন বললেন জাহান্নামী তা ওগুলো জান্নাত আর জাহান্নাম ওইখানেই হয়ে গেল আপনি যদি বলেন তাহলে দুনিয়াতে আমল করে কি হবে জান্নাত জাহান নাম তো লিখাই হলো জান্নাত জাহান নাম লিখা হয় নাই আল্লাহ রাবুল আলমিনা আলমুল তিনি জানেন মানুষ দুনিয়াতে কতগুলো যাবে কার হায়াত কতদিন সে কি করবে সে কি খাবে কি আমল করবে সব কিছু আল্লাহর জানা তাই এরা দুনিয়াতে গিয়ে পাপের কাজ করবে এরা নামাজ পড়বে না এরা রোজা করবে না এরা হজ করবে না এরা জাকা দিবে না এরা আল্লাহর সঙ্গে পাল্লা দিবে এরা আল্লাহ নাফার মানি করবে এরা জাহান নামে যাবে মহান আল্লাহ রাহান নামী গুলোকে এগুলো সব জাহান নামী আর দুনিয়াতে যারা নেকির কাজ করবে জান্নাতের কাজ করবে যারা নামাজ আদায় করবে যারা পালন করবে যারা রোজা পালন করবে যারা হজ করবে যারা জাগা দিবে যারা মাতা পিতার সেবা যত্ন করবে যারা স্বামী ভক্তি করবে যারা স্বামী সেবা করবে যারা ছোটদের স্নেহ আদর করবে বড়দের সেবা ভক্তি করবে আলম উল্লামাদের শ্রদ্ধা করবে করবে ফুকের মিসকিন ভালোবাসবে ইয়েতিমদের মাথায় আঘাত বোলাবে যারা বেওয়াদের নজর রাখবে ঋণগ্রস্ত ব্যক্তি যারা তাদের ঋণ মুক্ত করবে মহান আল্লাহ রাবুল আলামিন জানেন এরা সব জান্নাতি এরা সব জান্নাতি তাই আল্লাহ তাদেরকে ডান হাতে আঘাতে সমস্তকে বের করে আল্লাহ রব্বুল আলামিন হজরত আদমক বললেন আদম এগুলা সব জান্নাতি হজরত আদম বললেন এগুলা কি সব আমারই পুত্র আমার পুত্র কন্যা বলে হ্যাঁ এগুলা সব তোমারই সন্তান এ পুত্র কন্যা তোমার তখন রুহুগুলো সব হজরত আদম সামনে তো ওই রুহুর ভিতরে একটা রুহু দেখতে পাওয়া গেলো খুব উজ্জ্বল খুব সুন্দর পূর্ণিমা চাঁদের মতো চেহারা তা লাহ রব্বুল আলমিনকে বলছেন আদম আল্লাহ এই রুহুটা কার যেটা খুব উজ্জ্বল তাল্লাহ আল্লাহ রব্বুল বললেন হুয়া দাউদ এটা হলো দাউদ আলি সাল্লাম হ্যাঁ সুলাইমান নবীর আব্বা দাউদ আলি সাল্লাম তো বলে আল্লাহ একে তুমি বয়স কত দিয়েছ বলে আর বা সানাতন ইসিত্তি ইনা সানাতন একে আমি ষাট বছর বয়স দিয়েছি বলে আল্লাহ এত সুন্দর রুহু আর এত সুন্দর মানুষ নবী আর তুমি তাকে মাত্র ষাট বছর বয়স দিয়েছ আল্লাহ তুমি এর বয়সটা একশো করে দাও আল্লাহ দাউদকে একশো বয়স বয়স দিয়ে দাও গো আল্লাহ বললেন না হবে না আমি যাকে যা বয়স দিয়ে সে তাই পাই একে ষাট দাওয়া হয়েছে ষাটই পাবে জাফল কালাম আমার কলমে রদ হবে না আমার কলমে রদ হবে না আল্লাহকে বললেন আল্লাহ তুমি আমাকে কত বছর বয়স দিয়েছ আল্লাহ বললেন আলফোসানাতি নাম তোমাকে এক হাজার বছর বয়স দাওয়া হইয়াছে বলে আল্লাহ আমাকে এক হাজার বছর বয়স বলে তোমাকে এক হাজার বছর বলে আমার বয়স থেকে আল্লাহ চল্লিশ বছর কেটে নাও চল্লিশ বছর কেটে নিয়ে দাউদ নবীকে দিয়ে দাও চল্লিশ বছর কেটে নিয়ে দাউদ নবীকে দিয়ে দেওয়া হলো যখন একশো নশো চল্লিশ বছর বয়স হজরত আদম আলী সালামের মালিকুল মোহাম্মদ চলে এলো বলে আদম তৈরি হয়ে যাও রেডি হয়ে যাও তোমার টাইম শেষ হয়ে গেছে তোমাকে এবার যেতে হবে আদম বলল না এখনো আমার টাইম হয়নি আমার এখনো চল্লিশ বছর বয়স বাকি আছে ইসলাম দরদি ভাইর আমার বলর উদ্দেশ্য হল মালিকুল মামতের ডর এমনি ডর মালিকুল মতের ভয় এমনি ভয় মৃত্যুকে মানুষ এতই ভয় করে মৃত্যুকে মানুষে এতই ভয় করে, দুনিয়ার মজা মমতা ছেড়ে গেন দুনিয়ার প্রীতি ছেড়েন দুনিয়ার ভালোবাসা ছেড়ে মানুষ যেতে চায় না মানুষ যেতে চায় না আমার দিনের এরা সুল সরকারে তো আলাম তা ধারে মাদারের যখনও টাইম ওখানে গম সময় তিনি অচেতন হয়ে যাচ্ছে তিনি বর্ণনা আমি আগে আগে ধারণা করতাম মানুষ যখন মৃত্যুর সমাতেই যখন সে খুব কষ্ট পেত তখন আমি মনে মনে ভাবতাম লোকটা মনে হয় খুব পাপ করেছে এ পাপের কারণে মৃত্যুর সমাতে এর খুব জাকামদানি হচ্ছে